ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত দেনি ভাই, আপনি প্রশ্ন করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা আলী বলা যায় কিনা এবং শেরে খোদা বলা যায় কিনা। এই দুটি মূলত শিয়াদের থেকে উৎপত্তি লাভ করছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা অজ্ঞ জাহেল তারা অনেক কিছু শিয়াদের থেকে গ্রহণ করে ফেলছে। সঠিকটা বলতে গেলে এরা বলে তারা আলীর দুশ্মন। তো এই জন্য বিষয়টা অত্যন্ত জটিল। বর্তমান অজ্ঞ মুসলিম সমাজের মধ্যে ভুলগুলোই বেশি প্রবল, তাই আমাদের উচিত সঠিকটা কোরআন সুন্নাহর ভিত্তিতে জেনে নিজে এবং অন্যদেরকে সংশোধন করার চেষ্টা করা। সেই লগ্নে এখানে মাওলা আলী যে বলা হয়, এটা শিয়াদের একটা নিজস্ব পরিভাষা মাওলা আলী বলা। মাওলা আলী বলা এটা জায়েজ বা না জায়েজ এ কথা বলার আগে আমরা বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে কিন্তু যে মাওলা আবু বকর, মাওলা উমর, মাওলা উসমান বলা হয় না, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। তো এখানে শাব্দিক মাওলা শব্দের অনেকগুলো অর্থ থাকলেও কিছু কিছু অর্থ এটা বলতে কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা যেহেতু এখন একটা নির্দিষ্ট গোমরা ফেরকা গোমরা দলের সাথে তাদের বৈশিষ্ট্য, তাই সেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বারা অনুসারে আমরা কোশ্চেন কারো এটা বলতে পারবো না। কারণ মাওলা শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে আছে যে বন্ধু, অভিভাবক, প্রভু, এদের অনেক অর্থ আছে মাওলার। কিন্তু এখানে শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মাওলা অর্থে সম্বোধন করে সেটার পিছনে অনেকগুলো কুফর শিরক মিশ্রিত আছে। তাই আমরা মাওলা শব্দটা যদিও নাকি বন্ধুর অর্থে ভালোবাসার পাত্র হিসেবে বলা যায়, কিন্তু মাওলা আলী আমরা বলতে পারবো না, এই জন্য যে এটা হচ্ছে শিয়াদের প্রতারণামূলক একটা শব্দ। এই শব্দের পিছনে অনেকগুলো কাহিনী আছে, তাই আমরা মাওলা আলী আমরা বলতে পারবো না। এই বিষয়ের উপরে একটা গবেষণা আমি কিঞ্চিত মাত্র এখানে উল্লেখ করতে চাই। মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলার পিছনে একটা হাদিসের রেফারেন্স দেওয়া হয়। সেই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। এই হাদিসটি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণনা করা হয়েছে। তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হাসান বা সহিহ পর্যায়ের। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল মুরা, এর অর্থ হচ্ছে হাদিসের মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু আলী তার বন্ধু, অর্থ হবে আমি যার বন্ধু আলী তার বন্ধু। এখানে মাওলা শব্দটা বলা আছে হাদিসের মধ্যে, মাওলা আমি যার বন্ধু আলী তার বন্ধু।
এখন আল মুরাদু বিজালিকা, এই মাওলা শব্দের অর্থ হচ্ছে আল মুহাব্বাতু, ভালোবাসা, তরকুল মুআদাত, শত্রুতা দূর করা। ওয়াহাদাল্লাযী ফাহিমাহু সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম, এটাই বুঝছেন হাদিস থেকে, মানগুণ্ঠ মাওলাহু ফালিউ মাওলাহু, এই হাদিস থেকে এই অর্থগুলি বুঝছেন আমাদের সম্মানিত সাহাবায়ে কেরাম। হাত্তা কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হানিয়ান ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিন ওয়া মুমিনা, রাওয়াহু আহমদ। হানিয়ান অর্থাৎ খোশ আমোদিত, হে আবু তালেবের পুত্র অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিন ওয়া মুমিনা, তুমি সবসময়ে প্রত্যেক মুমিন পুরুষ মুমিনা নারীর বন্ধু। এটা মসজিদ আহমদের মধ্যে উল্লেখ করা আছে। তাহলে এখানে মাওলা শব্দের অর্থটা হচ্ছে বন্ধু অর্থে, ভালোবাসার ছাত্র হিসাবে। এখানে এই হাদিস যেটা, মাঙ্কুন্তু মাওলাহু ফালিউন মাওলাহু, আমি যা আমি যার বন্ধু আলী তার বন্ধু, এখানে প্রত্যেক মুমিন মুসলমান আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, তাই এটা কোনো সমস্যা নাই যদি ভালোবাসার পাত্র হিসেবে মনে করা হয়। কিন্তু এই ফিসনের কাহিনীর দিকে যদি আমরা লক্ষ্য করি, শিয়ারা অন্যান্য সাহাবাকে কিন্তু মাওলা, আবু বকর মাওলা, উমর মাওলা, ওসমান বলে না, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে। তার কারণটা হচ্ছে এদের একটা পরিভাষা আছে, এরা বহু ইমামের বিশ্বাসী। এই বহু ইমামের বিশ্বাসী হওয়ার কারণে তারা এই শব্দটা, মাওলা শব্দটা তারা ব্যবহার করে, যে মাওলা এটা হচ্ছে প্রভু অর্থে, মাওলা যদি প্রভু অর্থে ব্যবহার করা হয় তাহলে এটা হবে যে শিরকের অন্তর্ভুক্ত। কিভাবে এই বিষয়ে আমরা একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তাদের ইমাম, এভাবে তারা অনেক ইমাম মানে, যে জাফর সাদেক ইনিও ওদের ইমাম। তাদের একটা বই আছে উসুলুল কাফি, শিয়াদের একটা বই, তার নাম হচ্ছে উসুলুল কাফি, এর 160 নম্বর পৃষ্ঠাতে একটা কথা উল্লেখ আছে। এই কথা দুদিনকে আমরা সামনে রাখি, তাহলে শিয়াদের প্রকৃত আকিদা বিশ্বাস কি সেটা আমরা অবশ্যই কিঞ্চিত পরিমাণ হলেও বুঝতে পারবো। তাদের উসুল কাফি বইয়ের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে যে একটা পরিচ্ছেদ আছে, তার নাম দেওয়া হচ্ছে যে বাবুন বিউনওয়ানে ইন্নাল আইম্মাতা ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুনু ওয়া ইন্নাহু লা ইখফা আলাইহিম শাই। দেখেন এদের হেডলাইনটা দেখেন, তাদের বিশ্বাস, শিয়াদের বিশ্বাস হচ্ছে তাদের ইমামগণ, ইন্নাল আইম্মাতা, তাদের ইমামগণ, ইমাম বলতে কেউ বল, তারা বলতেছে যে 12 জন তাদের ইমাম, তারপরে আরো কিছু আছে যে তাদের পদ্ধতির যারা অনুসরণ করবে তাদের প্রত্যেক ইমাম কেমত পর্যন্ত সব বলেই তাদের ইমামের অন্তর্ভুক্ত হবে। তাদের গুণ কি দেখেন, ইয়ালামুনা মা কানা, এ সমস্ত ইমামেরা জানে যেটা অতীত হয়ে গেছে, ওয়ামা ইয়াকুনু, এবং যা ভবিষ্যতে হবে, অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের জ্ঞান যে কাদের আছে, তাদের ইমামদের আছে। আরো পরিষ্কার ভাষা বলতেছে, ওয়া ইন্নাহু লা ইখফা আলাইহিম শাই, এবং তাদের ইমামদের নিকট কোনো কিছুই সুপাই যে কোনো কিছুই লুকাইত নাই, বরং তাদের ইমামের নিকটে সব কিছুই যে পরিষ্কার তারা জানে। অর্থাৎ তারা এই কথা বলতেছে যে তারা অতীত এবং ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে
এরা সব কিছুই জানে, তাদের কাছে কোনো জিনিস কি নেই যে অজানা নাই, সব কিছুই তাদের জানা আছে। তাহলে একটু আমরা জানি যে আল্লাহ হচ্ছে একমাত্র আলিমুল গায়ব ওয়াস শাহাদা, কিন্তু আল্লাহর গুণকে তারা কাদের গুণের মধ্যে নিয়ে এসছে, তাদের ইমামদের গুণের মধ্যে নিয়ে এসছে। এই অর্থে তারা কিন্তু যে তাদের ইমামদেরকে মাওলা বলে, তাহলে শিয়াদের ইমামদেরকে তারা যখন মাওলা বলতেছে, এই মাওলা কিন্তু বন্ধু অর্থে বলতেছে না, এই মাওলা রব অর্থে, প্রতিপালক অর্থে, প্রভু অর্থে ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা এখন তাদের এই উসুলুল কাফের 160 নম্বর পৃষ্ঠা থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের ইমামদের গুণ যে তারা অতীত এবং ভবিষ্যৎ সব কিছুই জানে, এবং লাই এক ফারহিম সেই কোনো কিছু তাদের জানার বাহিরে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। আরো একটু আমরা উল্লেখ করি, জাআত আর রিওয়ায়াতুল উলা তাকুলু ইন্নাল ইমামা জাফার আস সাদিক ক্বালা ফি মাজলিসিন ইয়াযুম খাওয়াসাহু। দেখেন শিয়াদের আরেকটা কথা যে এই কথাও কিন্তু উসুলুল কাফির মধ্যেই আছে, তাদের একজন ইমাম যে জাফর সাদিক, তিনি তার বিশেষ যে বৈঠকে তার বিশেষ লোক যারা আছে তাদেরকে বলতেছেন, লাউ কুনতু বাইনা মুসা ওয়াল খিজির, আমি যদি নাকি মুসা এবং খিজিরের যে ঘটনা সুরা কাফের মধ্যে আছে ওইদিকে লিখ করে বলতেছে, আমি যদি নাকি ওই সময়ের মধ্যে থাকতাম, লা আখবার তু হুমা, আমি মুসা এবং খিজিরকে জানাইতাম, আমি আলামু মিন হুমা, আমি তাদের থেকে বেশি জানি। দেখেন মুসা আল্লাহর নবী, খিজির আল্লাহ তালার বিশেষ একজন আল্লাহর ওলি, তো আল্লাহ তালা ওনাদেরকে যা জানাইছেন বলতেছে, আমি যদি নাকি ওই সময়ের মধ্যে বুঝতে থাকতাম মুসা খিজির জমানাতে, আমি এই দুইজনকে বলতাম আমি তোমাদের থেকে আরো বেশি জানি, আর আমি তাদেরকে এমন কিছু বলতাম যেগুলো তারা জানিত না, কেন লিয়ান্না মুসা ওয়াল খিজিরা আলাইহা আলাইহিমাসসালাম উতিয়া ইলমা মা কান। দেখেন এখানে উল্লেখ করতেছে মুসা এবং খিজিরের কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান হচ্ছে অতীতের জ্ঞান, ওয়ালাম ইউতিয়া ইলমা মা ইয়াকুন, তাদের কোনো ভবিষ্যতের জ্ঞান নাই, ওয়ামা হুয়া কাইনুন হাত্তা তাকুম আস-সাআহ, অর্থাৎ যেগুলো কিয়ামত পর্যন্ত হবে এগুলোর জ্ঞান মুসা খিজিরের নাই, ওয়াকাদ ওয়ারাসনাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতান ওয়ারাসাতান, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলা যে উত্তরাধিকারী সূত্রে পাইছি। তাহলে দেখেন যেই জ্ঞান মুসা খিজিরের নাই, যেহেতু ওদের শুধু অতীতের জ্ঞান আছে, আর জাফর সাদেকের জ্ঞান শিয়াদের নিকটে অতীতের জ্ঞানও আছে এবং ভবিষ্যতের জ্ঞান আছে, তাহলে অতীত এবং ভবিষ্যতের জ্ঞান যার থাকে আমরা বলি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার অতীত এবং ভবিষ্যতের জ্ঞান আছে। তাই এই গুণের সাথে যদি নিকট কোন মাখলুককে মানা হয় তাইলে এটা শিরিক বিল্লাহ হয়ে যাবে, আল্লাহর গুণাবলীর সাথে অন্যকে শরীক করা হয়ে যাবে, তাই এটা শিরিক অন্তর্ভুক্ত। তাই সারসংক্ষেপ আমরা এই কথা বুঝতে পারলাম উসুলুল কাফি 167 পৃষ্ঠা শিয়াদের এই বইয়ের থেকে যে তাদের ইমামেরা গায়েব জানে, নাউজুবিল্লাহ মিন জালিক। সুতরাং এই মাওলা আলী বলার পিছনে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন ইমাম, তাই সকল ইমামের গুণের মধ্যে আছে যে সে অতীতের এবং ভবিষ্যতের জ্ঞান রাখে, যেটা শিরিকের অন্তর্ভুক্ত। তাই মাওলা আলী বলা অর্থ হচ্ছে যে আলী বন্ধু হিসেবে এই অর্থে নয়, বরং আলী রব হিসেবে ওই অর্থে। তাই এটা শিয়াদের অনেক গভীর কিছু পরিকল্পনা যে শব্দ, এগুলো আমরা কোশ্চিনকালেও আমরা বলতে পারবো না। আর আল ইমামাতু মুরাক্কাবাতুম মিনান নুবুওয়াতি ওয়াল উলুহিয়্যাতি, এই কথায় প্রমাণ হলো শিয়াদের যে ইমামত নেতৃত্ব এইটা গঠিত হয়েছে নবুয়ত এবং উলুহিয়্যাতের অংশ দিয়া, নাউজুবিল্লাহ, অর্থাৎ তাদের ইমামত ইমাম যারা তাদের মধ্যে নবুয়তের গুণও আছে এবং উলুহিয়্যাত
আল্লাহর যে গুণ সেগুলো তাদের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। তাই এখানে কোশ্চেনকারীও কোনো যে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কি বলতে পারে না যে মাওলা আলী বলতে পারে না, যদিও নাকি এই মাওলা শব্দের বিভিন্ন অর্থ বন্ধুর অর্থে অভিভাবকের অর্থে আমরা বলতে পারি, যেমন আমাদের দেশীয় আলেবর আমাদেরকে যে বলা হয় মাওলানা অর্থাৎ আমাদের অভিভাবক আমাদের বন্ধু, এটা কোনো সমস্যা নাই। কিন্তু শিয়াদের আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিশেষভাবে এটাকে সম্পৃক্ত করার পিছনে যে বর্তমানে যে একটু আগে যে বিষয়টা আমি উল্লেখ করলাম এটা যেহেতু আছে, তাই সাধারণ মাওলার অর্থ আর শিয়াদের পরিবেশে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত করার মাওলার অর্থ এক নয়। তাই এটা বলা কঠিন ফেলে কি হবে না, জায়েজ হবে না। আর প্রাসঙ্গিক যে এই বিষয়টা আমরা বলবো যে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শেরে খোদা বলা হয়, এটা শিয়াদের বানানো, এটাও যে বলা যাবে না, খোদা শব্দটা এমনি বলা যাবে না। আর শেরে খোদা মানে আল্লাহর বাঘ এটাও বলা যাবে না, এইটা শিয়াদের থেকে আসছে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় আসাদুল্লাহ, কিন্তু আসাদুল্লাহ প্রকৃতপক্ষে আমরা বুখারি মুসলিমের মধ্যে দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুনাইনের যুদ্ধের দিন আসাদুল্লাহ বলছিলেন। আসাদুল্লাহ বলছেন কাকে? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এটা বুখারি এবং মুসলিমের মধ্যে আছে। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কি বলা হইতো, আসাদুল্লাহ বলা হইতো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলা হইতো, এই মর্মে মুসান্নফে ইবনে আবু শাইবার মধ্যে উল্লেখ করা আছে। তারপরে খালিদ বিন ওয়ালিদকে বলা হইতো সাইফুল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা যুদ্দিন উনাকে উপাধি দিয়েছিলেন। তাই এখানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শেরে খোদা, এটা আসলে মূলত শিয়াদের থেকে, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আসাদুল্লাহ বলেন নাই, তাই সেটাও আমরা বলতে পারবো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।